সারা দেশের মতো চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত কুমারী পূজা। এবং চট্টগ্রামে পূজা মণ্ডপে সঙ্গীত বিতর্কে মামলা, গ্রেফতার দুই। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী ও কুমারী পূজা উপলক্ষে চট্টগ্রামের পাথরঘাটায় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃ মন্দিরে নানা আয়োজনে পালিত হচ্ছে কুমারী পূজা। সকালে মাতৃরূপে ফুল, চন্দন, বেলপাতা, তুলসী পাতা দিয়ে শুরু হয় পূজা অর্চনা। বিধিসম্মতভাবে অষ্টমী বিহিত পূজা করে দেবী দুর্গার কৃপা প্রার্থনা করেন ভক্তরা। পূজার শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। অষ্টমী শেষ হবে সন্ধি পূজার মধ্য দিয়ে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। এবার চট্টগ্রামের 2458টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মহানগরে 293টি, জেলায় 15টি এবং উপজেলায় 2165টি পূজা মণ্ডপ রয়েছে। চট্টগ্রামের জে এম সেন হল পূজা মণ্ডপে গান পরিবেশন বিতর্কের ঘটনায় নুরুল করিম ও শহীদুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের ডিসি মোহাম্মদ রইসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে দুটি গান পরিবেশন করেন। সেগুলো ইসলামী ভাবধারার সঙ্গীত ভেবে প্রতিবাদ করে হিন্দু ধর্মাবলম্বীরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হলে তাদের গ্রেফতার করা হয়। রাজনৈতিক মতাদর্শ বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিভেদ তৈরি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের। গতকাল শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের জে এম সেন হলে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশিস কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল সহ পূজা পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় সনাতন সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নিজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি। বিএফইউজের সভাপতি মরহুম রুহুল আমিন গাজী দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় স্বৈরাচারের বিরুদ্ধে আজীবন লড়ে গেছেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। গতকাল কক্সবাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিএফইউজের সভাপতি মরহুম রুহুল আমিন গাজীর স্মরণে আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন। এ সময় জেলা জামায়াতের আমির নূর আহমদ আনোয়ারি, জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। গতকাল নগরীর বিভিন্ন পূজা মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক তোফাইল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মোহাম্মদ আশরাফুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখা। গতকাল নগরীর চকবাজার কালী মন্দিরে এ কর্মসূচি পালন করা হয়। বিতরণকালে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য বিপ্লব পার্থ সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে আটক রুবেল, আজগর ও রিদওয়ানকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার প্রধান সড়কের উত্তর ছাপুয়া বাজারে ভুক্তভোগীদের পরিবার, এলাকাবাসী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন। এ সময় বক্তারা বলেন,
আটককৃত তিন ভাই ব্যবসায়ী হওয়ায় ও তাদের পরিবার বিএনপির সঙ্গে জড়িত থাকায় একটি কুচক্রী মহল কোস্টগার্ডকে ভুল তথ্য দিয়ে তাদের মামলায় ফাঁসিয়েছে। এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে দ্রুত মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান বক্তারা। মানববন্ধনে কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসাইন সিদ্দিকী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সারা দেশের মতো চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত কুমারী পূজা। এবং চট্টগ্রামে পূজা মণ্ডপে সঙ্গীত বিতর্কে মামলা, গ্রেফতার দুই। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।